গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। ও চলে গেছে ডিউটিতে, আমি উঠলাম এখন ঘুম থেকে। আমাকে দেখে বুঝতে পারছো পুরো ঘুম থেকে উঠে কোনো রকম চুল টুল না আছে, মুখে কিছু না লাগে একদম চলে এসেছি তোমাদের সামনে। ব্রাশটাও করিনি, শুধু মানে ব্রাশ করার আগে আমি যেটা করি মেথি জলটা খাই, তো মেথি জলটা খাওয়া হয়েছে, ব্রাশটা অবধি করিনি। যাই হোক, তো এখন ঘরটার গোছাবো, কোন দিক থেকে কাজ শুরু করবো বুঝতে পারছি না। তবে অ্যাট ফার্স্ট আগে ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে নিয়ে আগে ব্রেকফাস্ট করবো, বিকজ ব্রেকফাস্টটা খুব ইম্পর্ট্যান্ট। আমাদের অনেকেরই থাকে বাড়িতে যারা হাউসওয়াইফ মেনলি, তারা কি করে সকালবেলা ওঠে, উঠে নিয়ে চা খায়, চা খেয়ে নিয়ে বাড়ির সমস্ত কাজকর্ম করতে শুরু করে। আমার মাই তাই, সব কাজকর্ম হবে, তারপর যদি মনে হয় যে না চলো খাই, বা হয়তো কেউ মানে আদার্স কেউ হয়তো দিল খেতে বাই চান্স, যেটা খুব রেয়ারলি হয়, তো তখন তারা খায়। বাট এটা একেবারেই উচিত না, প্রত্যেকটি মানুষের সকালবেলা ঘুম থেকে উঠে ফার্স্ট কাজ হওয়া উচিত জল খাওয়া, যেটা আমি একেবারে খাই না, বাট ইদানিংকাল চেষ্টা করছি খাওয়ার। আর যেটা উচিত সেটা হচ্ছে অ্যাজ সুন অ্যাজ পসিবল ব্রেকফাস্ট করা, এবং সেটা ভারী মাপের ব্রেকফাস্ট করা। তাই বলে লুচি তরকারি পরোটা এসব নয়, যেটা আমরা জেনারেলি করি, হ্যাঁ ওকেশনালি এক দুবার খেলেও তো ঠিক আছে, কিন্তু সবসময় এটা উচিত না। খাও কর্নফ্লেক্স খাও, মুড়ি জল খাও, ব্রেড বাটার খাও, বা অনেক অনেক রকম এখন ব্রেকফাস্ট বেরিয়েছে, যেমন ডালিয়া, ওটস খাও, বিভিন্নভাবে ওটস খাওয়া যেতে পারে, এখন দুধ দিয়ে খাওয়া যেতে পারে, খিচুড়ির মতো খাওয়া যেতে পারে, ওটসের পরোটা বেরিয়ে গেছে, পরোটা করা যেতে পারে, ডালিয়ারও সেম, ডালিয়া আমি দুধ দিয়ে পাতলা করে খেতে পারি, বা তোমার খিচুড়ি হিসেবে সমস্ত ভেজিটেবলস দিয়ে খেতে পারি, তো ডালিয়া তো ভীষণ হেলদি খাবার, তো এরকম বিভিন্ন ধরনের ব্রেকফাস্ট করা যেতে পারে। আমি একটা সিরিজ ভেবেছিলাম করবো, কিন্তু জানি না সেটা ব্লগিং চ্যানেল হিসেবে ভালো দেখাবে কি না বা হবে কি না ঠিকঠাক। আমি ভেবেছিলাম যে বিভিন্ন রকম ব্রেকফাস্ট রিলেটেড আইটেম একটা সিরিজ বানিয়ে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো জানি না তোমাদের ভালো লাগবে কি না, আদৌ ভালো হবে কি না, তো তোমরা আমাকে কমেন্টে জানিও যে আমি এটা করব কি না। এই দেখুন ব্রেকফাস্ট করছি, ব্রেড উইথ পিনাট বাটার, এটা একটা হোয়াইট বাটার দিয়ে করেছি, বিকজ আমি দুটো পিনাট বাটার দিয়ে নিয়েছিলাম একটা হোয়াইট বাটার দিয়ে, কারণ পিনাট বাটার খেয়ে আমার মুখটা মেবি নষ্ট হতে পারে তার জন্য। বাট আজকে জানি না কেন পিনাট বাটার খেতে খুব ভালোই লাগছে, জেনারেলি ভালো লাগে কিন্তু খুব ভালো লাগে এমনটা নয়, রাদার দ্যান হোয়াইট বাটারটা বেশি ভালো লাগে, বাট এটা হেলদি তাই এটাই খাই আমি বেশি। তো আপাতত ব্রেড দিয়ে খাচ্ছি, এটাই আমার ব্রেকফাস্ট, তাড়াতাড়ি ব্রেকফাস্টটা করি, তারপর প্রচুর কাজ আছে। তো ফাইনালি আমার মোবাইল চার্জ হচ্ছে আর আমি ভালোই গান শুনতে পারছি, এখন জাস্ট বন্ধ করলাম তোমাদের সাথে কথা বলার জন্য, আবার গান শুনবো, দারুণভাবে কাজ করব। বাট তোমাদের দেখা এখন কটা বাজে? ১১:৫৮, আমার কোনো রান্না হয়নি, ঘর মুখোচানো হয়নি, মানে কিছু হয়নি, জাস্ট আমি ব্রেকফাস্ট করছি, ও মোটামুটি এক ঘন্টার মধ্যে চলে আসবে ডিউটি থেকে। আজ ওর এনসিডি আছে, মানে আউটডোর ডিউটি, তো আউটডোরে খুব বেশি পেশেন্ট আশা করছি আজকে হবে না, বিকজ আজকে তো বৃষ্টি পড়ছে বাইরে, তো আশা করি খুব বেশি পেশেন্ট হবে না। 11টার দিকে গেছে, হোপস একটার মধ্যেই চলে আসতে পারবে, তো দেখা যাক আমাকে তাড়াতাড়ি রান্নাটা সারতে হবে। দেখো রান্নাবান্না অলমোস্ট শুরু করে দিয়েছি, এখন বাজে 12:18, 15 মিনিট একটু রিল্যাক্স করছিলাম, একটু ইউটিউব অ্যানালাইজ খাচ্ছিলাম, দেখছিলাম কীভাবে কীভাবে করলে আরও কী বলবো ভালো করা যায়, ইমপ্রুভ করা যায় নিজেকে, কোন কোন জায়গার মানুষ আমাকে দেখছে, কারা কারা আমাকে দেখছে, এই যে অ্যানালাইটিক্সে গিয়ে সবটা রিসার্চ করছিলাম। তো আপাতত একটু রান্নাবান্না করি, স্নান হয়নি, ভেবেছিলাম একদম স্নান টান করে তারপরে রান্নাঘরে আসবো, বাট দেখলাম যে তাতে অনেকটাই দেরি হয়ে যাবে, তো ভাত বসিয়ে স্নানে চলে যাবো। তো আপাতত ভেবেছি ডাল করব, মাকে বললাম এক করব, করছি আর এক,
যাই হোক, মা ফোন করেছিল, মা বলছে কি রান্না করবি, তো আমি বললাম যে ভাত, ভাতটা আমি বলি মা ইরিটেড হয়, ভাত তো করবি, শুধু শুধু বলার কি দরকার। যাই হোক, তো বলি গিয়ে ভাত ডাল তারপর ডিম, ডিমের ঝোল এইসব বললাম, বেগুন ভাজা এইসব বললাম। বাট এখন করছি ভাত তো করিনি, করব, ডাল বসিয়েছি, মুগ ডাল, তো মুগ ডাল আর আর এই যে হচ্ছে গিয়ে শাক, আমাদের কুমড়ো নেই, তো ভাবলাম থাকলে করা যেত মিক্সড করে, তো আমি বেগুন আলু দিয়েই করব, তো সেটা করব ভেবেছি। আর ও না ডিম অমলেট খেতে খুব ভালোবাসে, তো দেখি ওর জন্য ডিম অমলেট করব, আর দেখি কি করা যায়, আর তো কিছু মাথায় আসছে না, আর শুধু এটাই করব, ডিমের ঝোল করব কি করব না ভাবছি, ডাল তো করলাম, দেখছি কি করা যায়। এই জাস্ট স্নান খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, এখন একটা মুভি দেখতে বসেছি, মুভিটার কি নাম গো, এই কি মুভির কি নাম ভুলে গেছি কি নাম, কিন্তু মুভিটা ভালো, ভালোই লাগছিল দেখতে 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 ইলেকট্রিক বিল পে করলাম, ক্লাস অফ 83। অনেকগুলো মুভির আমাকে ট্রেলার দেখাচ্ছিল পরপর পরপর, তো আমি বললাম এটা ভালো হতে পারে, এটা ভালো হতে পারে, এরকম বলছি, বলতে বলতে মানে মারপিটের মুভি সিলেক্ট করলো, আর মুভি পেল না, খালি মারপিট, গুলি, গুন্ডামি এইসব দেখা। যাই হোক, আমাকেও তাই দেখতে হচ্ছে, কী করবো আর, কিন্তু মুভিটা খারাপ না, ভালো। আর আমাদের টিভিতে একটা ছোট প্রবলেম হয়েছে, একটা ছোট জায়গায় ব্ল্যাক স্পট হয়েছে, আগে তো বলেছিলাম তারপর একদিন ঠিকও করতে এসেছিল, সেটাও সবাই দেখেছে, কিন্তু তারপর আলটিমেট ঠিক হয়নি, বলেছিল ঠিক হয়ে যাবে এক সপ্তাহের মধ্যে, বাট ঠিক করতে আসেনি, উল্টে কাস্টমার কেয়ার থেকে বলা হলো এটা নাকি কোনো বাচ্চা টাচ্চার বল টল দিয়ে হয়তো লেগেছে, বাট এখনো অবধি তো আমাদের বাড়িতে বাচ্চা কাচ্চা নেই, তো জানি না কী করে কী হয়েছে, তো তাই কাস্টমার কেয়ারকে আবার ফোন করা চলছে, কারণ কিছুই মানে সেরকম কোনো প্রেশার লাগেই নি, কেন জানি না হয়েছে, ব্ল্যাক স্পটটা আস্তে আস্তে বড়ো হচ্ছে, খুব ছোটো ছিল আস্তে আস্তে বড়ো হচ্ছে, আমি দেখাচ্ছি তোমাদের ব্যাক স্ক্রিন করে, এই যে এত বড় হয়ে গেছে, অল্প একটু ছিল, এই এইসব জায়গাতেও না ট্যাপ করলে, এই যে ট্যাপ করলে কেমন একটা যেন মানে স্পট পড়ছে, জানি না এটা নর্মাল কি না, ওয়ান প্লাসের চিপি এক কথায় ভালো না। আম কাটা চলছে, আম উইথ মুভি, পপকর্ন উইথ মুভি হয় মানে উসে রিজিউম করনা হোগা, ইস ওয়াক্ত মে সিরফ তুম পে ভরোসা কর সকতা হুঁ, আসলাম ইয়ে অপারেশন তুমহে ভি করনা হোগা, মুভি দেখতে দেখতে আম খাওয়ার মজাটাই আলাদা, আমরা পালি অনেকদিন পর আমাদের মতি এসছে, মতিকে আমি ভাত ডাল মেখে দিয়েছি, ও প্রথমে খায় না, একটু নখরা করে তারপর খেয়ে নেয়। কথা শুনে সত্যি ও তো কথা শুনবে, দেখেছ
ভালো ঠিক আছে বলতাম খাবো দাদা হ্যাঁ মাছি কেন খাবে আমার চুল টিকিট কেটে দিবি রাস্তায় আছে খারে পরিষ্কার করে খাবি নষ্ট এই তো আমরা দেখে নিলাম ওই ভিডিও বানিলাম ভিডিও বানিলাম ভিডিও বানিলাম তাড়াতাড়ি ও শুনতে পাচ্ছে না ওই এদিকে দেখ ওই খা পুরোটা খা ভাই এসছে এসে প্রোটিন খাচ্ছে কি বলবেন আপনি কেমন মিষ্টিটা বাজে না বাজে পুরোপুরি এখন ডিউটির জন্য বেরোতে হবে ভালো লাগে না নাই ডিউটি যেতে যাই হোক তাও যেতে হবে কিছু করার নেই টিফিন টিফিন রেডি করে নিয়েছি এখন বেরোবো উনি আমাকে রেখে আসবেন এই যে আজকে সারাদিন খুব বৃষ্টি হয়েছে খুবই এখন এখনই জাস্ট কমলো নাহলে ঘুম থেকে উঠেও দেখছি বৃষ্টি পড়েছে জানো ঘুমোচ্ছিলেন এখন উঠলেন একটু সাজুগুজু করছে তা এখন বেরোবো তো চলো যাওয়া যাক চলে এসছি আসতে ইচ্ছে করছিল না বাইরে খুব বৃষ্টি যেহেতু হয়েছে আগে সেজন্য ওয়েদারটা ভীষণ ভালো ঠান্ডা আর গাড়ি পা ভালো লাগে নাইটে আসতে তো যাই হোক কিছু করার নেই ডিউটি যখন করতে তো হবেই তো কি আর করা যাবে জানি আজকে ব্লগটা ছোট হলো কারণ আমার নাইট রয়েছে তো একটু তো ঘুমোতে হবে একটু তো রেস্ট নিতে হবে না হলে বাকি কাজগুলো করব কি করে তো সেই জন্য ব্লগটা আজকে খুব ছোট হয়েছে তো কেমন লাগলো তোমাদের আমাকে অবশ্যই জানিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে কমেন্ট করে আমাদের জানাবে আর অবশ্যই সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না তো সবাই খুব ভালো থেকো আনন্দে থেকো টাটা বাই টেক কেয়ার টাটা